মেদিনীকুল তুমি দেখো কোনটা লাগবে। জি মা, এটা কি লাচ্ছি? একটা লাচ্ছির পরে কোক হবে। এখানে তো আর কিছু নেই। এবার আমার পালা, তুমি ওকে চয়েস করে দাও কোনটা নেবে। তুমি বলো আমি কি খাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি বাঁধন স্টিনিয়র্ডে। আমি বাঁধন আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার গত 10 জুন তারিখের আপলোডকৃত ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমি গিয়েছিলাম দেশের বৃহৎ চক্ষু হসপিটাল গোপালগঞ্জ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হসপিটালে। তো সেখানে আমার বড় মেয়ের জন্য চিকিৎসা নিয়েছিলাম। তো আমাদের 15 দিন পর এখানে আবার আসতে বলেছিলেন। তো সেই নির্ধারিত সময়ে আমরা আবার এসেছি, আমি এবং আমার বড় মেয়ে, আমরা দুজনে এসেছি আমার ভাইয়ের সাথে। ও ছুটিতে বাড়িতে ছিল। তো ছুটি শেষে যখন ওর কর্মস্থলে ফিরে যায় তো সেখানে যাওয়ার পথে আমাদের এখানে নামিয়ে দিয়ে যায়। আমি এখানে ওর সাথে আসতে পেরে আমার
আপনাদের আজ অনেক ভালো লেগেছে, কারণ আজ অনেক কষ্ট কম হয়েছে। এখানে আসতে হলে বেশ কয়েকটি পাবলিক ট্রান্সপোর্টে আসতে হয়, যেখানে দেখা যায় যে মেয়েকে নিয়ে অনেক কষ্ট হয়। তো ফিরে যাওয়ার সময় অবশ্যই অসুবিধাটুকু হবে, কিন্তু আসার সময় যে রিল্যাক্সে আসতে পেরেছি এটা অনেক ভালো লেগেছে, কারণ বেশ সকালে সকালে আসতে পেরেছি, যে কারণে আমরা একটু আগেই সিরিয়াল পেয়ে গিয়েছি। তো একটু আগে বলতে বেশ কয়েকজনের পরে হলেও তুলনামূলক অনেক আগে, কারণ আমরা যদি এখানে আরেকটু পরে আসতাম তাহলে দেখা যেত যে আমাদের অনেক দেরি হয়ে যেত। তো যাই হোক, আমরা এখানে আসতে পেরেছি। এখানে আমরা আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছিলেন যে ওই সময়ে রোগীর চাপ বেশ কম ছিল, কারণ ওই সময় ঈদের আগ মুহূর্ত এবং লকডাউন চলাকালীন সময়ে, যে কারণে রোগীর চাপ বেশ কম ছিল। কিন্তু আজ যথেষ্ট ভিড় এবং পরবর্তীতে ভিড় অনেক বেড়েছে। তো এই সময়ে এখানে আমার মেয়েকে চোখে ডায়োলেট করা হচ্ছে, তো 10 মিনিট পর পর চোখে ড্রপ দেওয়া হচ্ছে। তো এখানে চোখে ড্রপ দিয়ে ওর খুব শান্ত হয়ে স্থির হয়ে চোখ বন্ধ করে বসে থাকতে হবে, কিন্তু ও তো সেরকমভাবে বসে থাকার মতো মেয়ে না, ও যথেষ্ট চঞ্চল মাশাল্লাহ। ও এখানে দেখতে পেয়েছেন যে বেশ ছোটাছুটি করছিল এবং একা দুকা খেলছিল, তো সেই মেয়ে এভাবে শান্ত হয়ে চুপ করে চোখ বন্ধ করে থাকাটা ওর জন্য বেশ কষ্টের। এবং ফেরার সময় যেটা আরেকটু অসুবিধা হয়েছে, যে ওখানে সিস্টার বলে দিয়েছিলেন যে চোখ ডাইলুট করার পরে দেখা যায় 3 ঘন্টা চোখে ঝাপসার মতো দেখে। তো রুমে তেমন কোনো সমস্যা না হলেও রাস্তায় চলতে ওর অসুবিধা হচ্ছিল, যদিও স্বীকার করতে চাচ্ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম, কারণ চোখে হাত দিয়ে খুব আস্তে আস্তে সাবধানে পা ফেলছিল। তো চেয়েছি যে সরাসরি হসপিটাল থেকে বাসায় রওনা হয়ে চলে যাব, কিন্তু তার মধ্যেও দেখা গেল যে ওর সবসময় ডিমান্ড থাকে যেটা জুস বা লাচ্ছি মিল্কশেক, এগুলা ওর ওকে দিতে হবে, এরকম একটা বিষয় থাকে, তো যে কারণে এখানে নিয়ে এসেছি। এছাড়াও ওর চোখে চশমা সাজেস্ট করেছেন ডাক্তার, তো চোখে চশমা তৈরি করতে গিয়েছিলাম, কিন্তু ওর যে পাওয়ারটা লাগবে এটা নেই, ওকে বাইরে থেকে এনে দিতে হবে। তো যে কারণে আমাদের কাছে সময় নিয়েছে, তো আমি ফ্রেমটা চয়েস করে রেখে এসেছি, এবং গ্লাস যখন নিয়ে আসবে তখন আমাকে ফোন দিবে, আমি তখন এসে চশমা রেডি করে নিয়ে যাব। তো এর আগে এই সময়টুকু আমাদের একটু বাসায় থাকতে হবে, জানি না ও চশমা ইউজ করবে কি না, কারণ কোনোভাবেই রাজি হচ্ছে না। তো 6 মাস পর আবার এখানে আসতে হবে, ডাক্তার বলেছেন 6 মাস পর পর একটু চেক আপে আসতে হবে। তো এখন ওর পছন্দের জুস, যেটা ও পছন্দ করেছে সেটি, এবং বাসায় বাবুর জন্য কি নিয়ে যাব সেটি নিয়ে আমরা দুজনে চিন্তা করছিলাম। আমার আসলে মনটা খুব খারাপ লাগছিল, কারণ মেয়ের চোখে চশমা দিতে হবে আর ও চশমায় ব্যবহারে রাজিই হচ্ছে না, এরকম একটা অবস্থা। আর তাছাড়া এখন চোখে বেশ ও ঝাপসা দেখছে, এ কারণে আমার খুব মনটা খুব খারাপ লাগছে। রাস্তায় ও চলতে বেশ কষ্ট হচ্ছিল, তো পাশেই বাটার শোরুম, তো ভাবলাম যে এখানে একটু ঘুরে যাই ওকে নিয়ে। ও এখানে এসেছে কিন্তু ওর পছন্দসই জুতা ও পাচ্ছে না, এবং ওর ভালো লাগছিল না, এখানে আলোতে ওর একটু কষ্ট হচ্ছে। তখন সিদ্ধান্ত নিলাম তাহলে আর দরকার নেই, চলো আমরা বাসায় চলে যাই, পরবর্তীতে যখন আমরা আসব তখন আমরা জুতা নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় আসার সময় আমার ছোট মেয়ের জন্য আমি এই ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবল এগুলো নিয়ে এসেছি। তো মেয়ে আমার যথেষ্ট খুশি হাতে পেয়ে, সারা দিনের ওর বেশ কষ্ট হয়েছে, কারণ ও আমার কাছে ছাড়া ও কারো কাছে থাকতেই চায় না, তো সেই হিসাবে সকাল থেকে দুপুর পর্যন্ত ওর বেশ একা একা লেগেছে। তো এখন ওর সাথে সময় কাটাতে পেরে আমারও বেশ ভালো লাগছে, আর বাইরে গেলে আসলে আমার মনটাও বেশ অস্থির লাগে ওর জন্যে।
তো দুজনকে দু মেয়েকে সাথে নিয়ে ঘুরতে আমার ভালো লাগে, কিন্তু আসলে দুজনকে ওকে নিয়ে গেলে তো এত সময় ও এভাবে ওরার অনেক বেশি কষ্ট হতো, আর আমার বড় মেয়েকেও আমি সময় দিতে পারতাম না, ঠিকভাবে ডাক্তার দেখাতেও আমার অসুবিধা হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আমরা সুস্থভাবে বাসায় ফিরে আসতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে, মহান আল্লাহ তাআলা ওদের নিয়ে খায়ের দান করেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো আগ মুহূর্তে একটু বলছি যে যদি আপনাদের ভালো লাগে আজকের ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে নিয়ে আমি পথ চলতে চাই, আপনারা সবাই আমার ফ্যামিলির সাথে থাকবেন। এই কামনা করে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।